দেখো ব্রহ্মপুত্র নদীর মাঝে দেখো এই ব্রিজটা দেখো নির্মাণ করা হয়েছে, যে পুরোটা ব্রহ্মপুত্র নদীর মধ্যে এখন পড়ে গেছে। দেখো পানি যে চারিদিকে খালি পানি দেখতে পাচ্ছ তোমরা, আর দেখো পোস্টগুলো দেখো অনেক কিন্তু পানি তলে গেছে। আর এই দৃশ্যটা দেখো আগের দৃশ্য, কিছুদিন আগের 1 মাসের আগের ভিডিও দেখো, এই জায়গায় কিন্তু পানি ছিল না, দেখো একদম শুকান ছিল। দেখো এই পোস্টের কাজ দেখো অনেক কিন্তু কাজ হয়েছে, তোমরা দেখতে থাকো আর ভিডিওটা অনেক ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিওটা ফার্স্ট দেখে আসো, সবাই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবা, আর পেজটা সবাই ফলো করে রাখবা। দেখো একদম পুরো বালুরচর এরিয়া, আর এই জায়গাতে কিন্তু তরমুজ চাষও করছে এই বালুর মধ্যে। দেখো এটা হলো কিছুদিন আগের দৃশ্য, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই পোস্টের দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা, একদম কি সুন্দরভাবে তারা এই পোস্ট গুলো উঠায় রাখছে। দেখো এই যে একদম পুরো মরুভূমির মতো দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো তারপরে তোমার দৃশ্যগুলো দেখাতেছে একদম সাগরের মতো হয়ে গেছে এখন মরুভূমি। আর কিছুদিন পরে দেখো এই যে এই এখনকার দৃশ্য দেখো একদম সাগর। দেখো পোস্টের কাজ কিন্তু ব্রিজের কাজ কিন্তু বর্তমান বন্ধ হয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা একদম পুরো কিন্তু এরিয়াতে পানি আর ফ্লাড হয়ে গেছে এখন। আর এখন বর্তমান কিন্তু কিছু পানি কমে গেছে, আর অনেক পানি কিন্তু হয়েছিল, কিছু পানি কমে গেছে বর্তমান। আর তোমাদের ওই জায়গাতে পানি কমছে কিনা সেটা তোমার কমেন্ট করে জানাবা। আর এক ভাই আমার কমেন্ট করে বলছে এই ব্রিজ কত সনে কমপ্লিট হবে, সে কথাটা তোমাদেরকে আজকে আমার এই ভিডিওতে জানাই দিব। আর এক ভাই কমেন্ট করে বলছে যে এই ব্রিজটা কত সনে থেকে স্টার্ট হয়েছে, আর এই ব্রিজটা কোন কোম্পানি করে আছে। আর এক ভাই কমেন্ট করে বলছে যে বর্তমান আশিক মেরিগনে ফেরি চলে আছে না নাই, যেটা জাহাজ বা লঞ্চ কয় সেটা চলছে কিনা সেটাও তোমাদেরকে বলবো, আর ফার্স্টে বলবো। আর যে ভাই আমার কমান্ড করে বলছে যে এই ব্রিজটা কত সনে কমপ্লিট হবে, এই ব্রিজটা কমপ্লিট হবে 2028 সালে, এই ব্রিজ পুরো কমপ্লিট হয়ে যাবে। এল ইন্ডিয়া কোম্পানি এটা পরিকল্পনা নিছে 2029 বা 2028 একদম কমপ্লিট হয়ে যাবে। আর এক ভাই কমান্ড করে বলছে যে এই ফেরি বর্তমান বন্ধ আছে কি না সেটাও তোমাদেরকে বলবো, বর্তমান ফেরি বন্ধ আছে, সোমবার এখানে চলবো, যেহেতু পানি এখন কমে গেছে আর অনেক পানি হয়েছিল সেই জন্য কিন্তু বন্ধ রাখছিল। আর দেখো একদম পুরো এরিয়া মরুভূমি হয়ে গেছে দেখো। আর এই ব্রিজটা স্টার্ট হয়েছে 2021 সালে থেকে, দেখতে পাচ্ছ তোমরা এই 2021 সালে থেকে বর্তমান দেখো অনেক কাজ কিন্তু হয়ে গেছে। পোস্টের কাজগুলো দেখো উপকার সেকেন্ড সেমেন্টের কাজও কিন্তু করে আছে। এখন যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ এই দৃশ্যটা কিন্তু 1 মাস আগের ভিডিও ক্লিপ, এটা দেখতে পাচ্ছ তোমরা একদম পুরো শুকান ছিল। আর দেখো আমি এই নৌকা দিয়ে আমি ওপার যাইতেছি, যেটা বিশিং বলে, ওইদিকে দৃশ্যটা তোমাদেরকে দেখানোর জন্য আমি যাইতেছিলাম, তখন কিন্তু শুকান ছিল। এই জায়গাতে খালি সারা বছরে পানি থাকে, আর যেগুলো আছে সে সাইডে কিন্তু একদম শুকিয়ে যায়, প্রতি বছরে কিন্তু একবার করে পানি আসে। আর দেখো একদম অনেক সুন্দর লাগতেছে কিন্তু এই ব্রিজটা। এখন বর্তমান যে সমস্যা হয়ে আছে যে নৌকা পানি হলে নৌকা বন্ধ বা ফেরি বন্ধ, জাহাজ বন্ধ, আর এই ব্রিজ কমপ্লিট হলে কিন্তু এই সমস্যাটা কিন্তু থাকবো না একদম পুরো, তখন যত পানি হোক কিন্তু এই ব্রিজের উপর দিয়ে কিন্তু তারা যাতায়াত করতে পারবো। হারসিংবাড়ি, মানিকাচার বা ধুবড়ির মানুষ, কলকাতার মানুষ, যে জায়গা থেকে যাদের এই হারসিংবাড়ি বা ধুবড়িতে যাদের কাজ থাকবো তারা যাতায়াত করতে পারবো একদিনেই। ব্রিজটা 19 কিলোমিটার দৈর্ঘ্য হবো, আর বেশি টাইম লাগবো না, তখন দিন যা দিন আসতে পারবো, দিনের মধ্যে কয়েকবার আবদান করতে পারবো। দেখো একদম এটা হলো ব্রহ্মপুত্র নদী, মেন নদী, এই জায়গাতে কিন্তু সারা বছরই পানি থাকে তোমরা দেখতে পাচ্ছ।